আমরা যখন ট্রেনিং করেছিলাম তখন আমাদের যে যারা ট্রেনিং করেছিলেন ওনারা হচ্ছেন বাংলাদেশ হাইকোর্ট সুপ্রিম কোর্ট বারের বিচারপতিগণ এবং ব্যারিস্টার সাহেবগণ তো আমরা অনেক প্রায় দীর্ঘ দেড় মাস আমরা সেখানে ট্রেনিং করেছি তো ট্রেনিংয়ে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো শুধু যে আমাদের কেস মামলা কীভাবে করবো সেই বিষয়ে আলোচনা হতো সেটা কিন্তু না সেখানে আমাদের আলোচনার বিষয় ছিল প্রথমত তো অবশ্যই আমাদের পড়াশোনার বিষয় ছিল তারপরে যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা একজন ক্লায়েন্টের সাথে আমরা কি ধরনের আচরণ করবো তারপরে আমাদের ড্রেস আপ নিয়ে আলোচনা হতো সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট ছিল অনেক কিছুর মধ্যে তো আজকে একটা বিষয় আমি শেয়ার করছি সেটা হচ্ছে যে আমাদের যে বিচারপতি ছিলেন জাস্টিস ওয়াবসার আমরা ওয়াবসারের ক্লাস আমরা এত মজা পেতাম এত মজা পেতাম খুবই মজা পাতাম স্যার এত আন্তরিকতার সহিত ক্লাস করতেন করাতেন আমাদেরকে সব স্টুডেন্টদেরকে তো সবাই আসলে অফসারের জন্য খুব বেশি ইয়ে ছিল স্যারের ক্লাসটা করার জন্য তো স্যারের সবগুলা ক্লাস আমাদের এত বেশি ভালো লাগতো কারণ স্যার এত সুন্দর করে বোঝাতেন আমরা সব মুগ্ধ হয়ে শুনতাম তো আজকে একটা স্যারেরই একটা বিষয় আমি শেয়ার করছি সেটা হচ্ছে যে স্যার আমাদের বলতেন যে আমি যখন কোর্টে জয়েন করি তখন আমার কোর্টের যে ড্রেসটা পড়ে যেতাম সেটা আমাদের এক আমার একটাই ছিল তো আমি কি করতাম সেটা আমি সারাদিন কোট করে বাসায় এসে আমি বাসে করে যাতায়াত করতাম স্যারে বলতো তো বাসায় এসে আমি এটাকে ধুয়ে ভালো করে ধুয়ে নীল দিয়ে আমি সেটাকে যে খাটের যে স্ট্যান্ড খাট খাটের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডের সাথে আমি ঝুলিয়ে দিতাম তো সারা রাত্র ফ্যানের বাতাসে সেটা শুকিয়ে যেত সকালে আমি করে সেটাকে আমি আবার কোটে পড়ে যেতাম এটা বলার অর্থ হচ্ছে সাড়ে যেটা বললো সেটা হচ্ছে যে আপনি সবসময় কোটে সুন্দরভাবে যাবেন সুন্দর পোশাক পরে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে যাবেন এতে কি হবে আপনার কাছে যে ক্লায়েন্ট আসবে সেই ক্লায়েন্ট আপনাকে দেখে তা খুব ভালো লাগবে কথা বলতে ভালো লাগবে তারপরে আপনি যদি অপরিষ্কার থাকেন তাহলে দেখবেন আপনার কাছে কিন্তু কোনো ক্লায়েন্ট আসবে না সহজে না কথা বলতে আসবে না বা কোনো পরামর্শ নিতেও আসবে না তো কি করতে হবে সারা যেটা পড়লো সেটা হচ্ছে যে আপনার কাছে যেটাই আছে সেটাই আপনি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরে আপনি কোর্টে যাবেন এবং আপনি যখন কোর্টে যাবেন বা আপনার বাসে গেলেন বা আপনার কোথাও গেলেন তো আপনার যখন ডিসেপ্টার থাকবে তখন দেখবেন যে আপনার সাথে উইলিংলিভাবে কথা বলতে আসবে কোনো সমস্যা হচ্ছে কার তখন সে নিজেই আপনার কাছে আসবে কেন আসবে জানেন আপনার এই যে গেট আপ সেট আপ সেটা দেখে আসবে তো সব সময় কোর্টে যাওয়ার সময় আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাবেন এবং আপনাকে দেখেছেন একজন ক্লায়েন্ট তার যে মনের কথা সুন্দরভাবে বলতে পারে তার যে সমস্যা কথাগুলো বলতে পারে আপনি সেইভাবে সেইভাবে আপনি তার সামনে আপনার যে পরিচয়টা সেটা উপস্থাপন করবেন এই যে পরিচয়টা উপস্থাপন করা একজন ক্লায়েন্টের সামনে বা একজন যে সমস্যা পরিণত হয়েছে তার সামনে সেটা কিন্তু আপনার জন্য একটা অনেক বড় বিষয় তো এই যে কথাগুলা এত মূল্যবান মূল্যবান কথা ছিল আমাদের স্যারদের তো আসলে ট্রেনিংয়ে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ট্রেনিংটা আমাদের বিভিন্ন বারে